আজকাল মার্কেটে আপনি ইন্স্যুরেন্স স্কিমের অনেক বিকল্প পেয়ে যাবেন কিন্তু আজ আমি যেই স্কিমের সম্বন্ধে কথা বলতে যাচ্ছি সেই স্কিম আপনাদের সকলের জন্য দারুণ স্কিম হতে চলেছে বন্ধুরা এই স্কিম একটি ট্র্যাডিশনাল প্ল্যান গ্যারান্টেড প্ল্যান আর যার গ্যারান্টি স্বয়ং ভারত সরকার দিয়ে থাকে এই স্কিমে লো প্রিমিয়াম রয়েছে এবং তার সাথে সাথে যদি বোনাসের কথা বলি তাহলে অন্যান্য ইন্স্যুরেন্সের তুলনায় এই স্কিমে আপনি বেশি বোনাস পেয়ে যাবেন আমি কথা বলছি পোস্ট অফিসের গ্রামীণ ডাক জীবন বিমা স্কিমের সম্বন্ধে যেটি একটি খুব দারুণ স্কিম আর একে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সও বলা হয়ে থাকে এখনও অনেক এমন মানুষ রয়েছেন যারা এখনও জানেন না যে পোস্ট অফিসে লাইফ ইন্স্যুরেন্স স্কিমও পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা গ্রামীণ ডাক জীবন বিমার সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নেব যেমন কি এই পলিসি কারা কারা নিতে পারেন মিনিমাম এজ কি রয়েছে ম্যাক্সিমাম এজ কি রয়েছে বোনাস রেট কী থাকতে চলেছে বা আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োজনে লোন নিতে পারবেন কিনা না সারেন্ডার দিনে করতে পারবেন আর যেখান থেকে আপনি বোনাসও পেতে পারেন তাই বন্ধুরা এই সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা জানতে চলেছি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি সুনিশ্চিত করতে পারেন যে এই স্কিম আপনার জন্য কতটা লাভদায়ক হতে পারে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানকে অল করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে চলুন তবে ভিডিওটি শুরু করি বন্ধুরা পোস্ট অফিসের সবথেকে জবরদস্ত স্কিমগুলোর মধ্যে একটি হলো রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ গ্রামীণ ডাক জীবন বিমা এখন আমরা গ্রামীণ ডাক জীবন বিমার সম্বন্ধে থেকে গুরুত্বপূর্ণ টপিকের সম্বন্ধে কথা বলে নিই সবার প্রথম টপিক হলো এই পলিসিকে কারা কারা নিতে পারেন দ্বিতীয় টপিক হলো পলিসি নেওয়ার জন্য মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ কি রয়েছে নেক্সট পলিসির বোনাস রেট কী থাকতে চলেছে যদি আপনার প্রয়োজনে লোনের দরকার হয় তাহলে কীভাবে লোন পাবেন নেক্সট এই পলিসিকে সারেন্ডার করতে হলে এর কি কী নিয়ম রয়েছে এবং যদি সারেন্ডার করতে চান তাহলে সারেন্ডার কখন করবেন যাতে আপনি বোনাসও পেতে পারেন আর সর্বশেষ পয়েন্ট হলো এই পলিসিকে নেওয়ার জন্য আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বন্ধুরা যে কেউ ভারতীয় নাগরিক সে মহিলা হোক বা পুরুষ নিজের নামে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নিতে পারেন যদি বয়সের কথা বলি তাহলে এই পলিসিকে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম এজ রয়েছে উনিশ বছর এবং ম্যাক্সিমাম এজ রয়েছে পঞ্চান্ন বছর উনিশ বছর থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যে কেউ ভারতীয় মহিলা বা পুরুষ এই পলিসিকে নিতে পারেন এবং এতে ইনভেস্ট করতে পারেন ইন্স্যুরেন্স পলিসির যদি অ্যামাউন্টের কথা বলি তাহলে কেউ একজন ব্যক্তি তার নামে মিনিমাম দশ হাজার টাকা এবং ম্যাক্সিমাম দশ লাখ টাকার পলিসি নিতে পারেন একটি ফ্যামিলিতে একের বেশি পলিসিও নিতে পারেন কিন্তু একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি নিজের নামে দশ লাখের বেশি পলিসি নিতে পারবেন না এইবার কথা বলে নেই বোনাস ডেটের আপনি প্রতি বছর প্রতি এক হাজার টাকাতে আটচল্লিশ টাকার বোনাস পাবেন এই বোনাস আপনি আপনার ম্যাচুরিটি অ্যামাউন্টের সাথে যোগ হয়েই পাবেন আমি এটিকে একটি উদাহরণের সাহায্যে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন একজন উনিশ বছরের ব্যক্তি যিনি দশ লাখ টাকা রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নিয়েছেন সুতরাং এখানে তাকে কত টাকার প্রিমিয়াম দিতে হবে এবং ম্যাচুরিটি কী হতে চলেছে তা আমরা একটি চার্টের সাহায্যে জানব। এই চার্ট দশ লাখ টাকার পলিসিতে মান্থলি প্রিমিয়ামের উপর রয়েছে যদি কেউ উনিশ বছরের ব্যক্তি ষোলো বছরের টার্ম নেন তাহলে পাঁচ হাজার দুশো সাতাত্তর টাকা পার মান্থ দিতে হবে তাহলে এই ষোলো বছরের টাকা জমা হবে প্রায় দশ লাখ তেরো হাজার একশো চুরাশি টাকা আর উনি ষোলো বছর পর বোনাস অ্যাড হয়ে ম্যাচুরিটিতে পাবেন সতেরো লাখ আটষট্টি হাজার টাকা যদি এই পলিসিকে একুশ বছরের জন্য নেন তাহলে পার মান দিতে হবে তিন হাজার আটশো সাতষট্টি টাকা যেটা একুশ বছরে জমা হবে ন লাখ চুয়াত্তর হাজার চারশো চুরাশি টাকা আর একুশ বছরের ম্যাচুরিটি এমাউন্ট পাবেন কুড়ি লাখ আট হাজার টাকা যদি আমি ছাব্বিশ বছরের টার্ম পিরিয়ডের কথা বলি তাহলে আপনাকে পার মান্থ তিন হাজার একত্রিশ টাকা জমা দিতে হবে যা ছাব্বিশ বছরে আপনার টোটাল জমা হবে ন লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো বাহাত্তর টাকা এবং ছাব্বিশ বছর পর বোনাস অ্যাড হয়ে আপনি পাবেন বাইশ লাখ আটচল্লিশ হাজার টাকা আর যদি একত্রিশ বছরের টার্মের কথা বলি তাহলে আপনাকে পার মান দিতে হবে দু হাজার চারশো ছাপান্ন টাকা একত্রিশ বছরে আপনার টাকা জমা হবে ন লাখ তেরো হাজার ছশো বত্রিশ টাকা এবং আপনি একত্রিশ বছর পর টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন চব্বিশ লাখ অষ্টাশি হাজার টাকা যদি আপনি ছত্রিশ বছরের জন্য এই টার্ম কেনেন তাহলে আপনাকে পার মান দিতে হবে দু টাকা এবং আপনার মোট টাকা জমা হয়ে যাবে আট লাখ আশি হাজার চারশো ষোলো টাকা এবং ছত্রিশ বছর পর যে বোনাস অ্যাড হয়ে আপনি ম্যাচুরিটি অ্যামাউন্ট পাবেন তা হলো সাতাশ লাখ আঠাশ হাজার টাকা যদি আপনি উনচল্লিশ বছরের জন্য এই পলিসি কেনেন তাহলে আপনাকে পার মান্থ আঠেরোশো একাশি টাকা জমা করতে হবে এবং আপনার উনচল্লিশ বছরের টাকা জমা হয়ে যাবে আট লাখ আশি হাজার তিনশো আট টাকা এবং আপনি ম্যাচুরিটিতে পেয়ে যাবেন আঠাশ লাখ বাহাত্তর হাজার টাকা লাস্ট কথা বলে নেই যদি আপনি একচল্লিশ বছরের জন্য প্রিমিয়াম নেন তাহলে প্রতি মাসে আপনার প্রিমিয়াম পড়বে সতেরোশো সাতাত্তর টাকা এবং আপনি টাকা জমা করে ফেলবেন আট লাখ চুয়াত্তর হাজার দুশো চুরাশি টাকা আর আপনি ম্যাচুরিটি হিসেবে পেয়ে যাবেন উনত্রিশ লাখ আটষট্টি হাজার টাকা সুতরাং বন্ধুরা একটি উদাহরণের সাহায্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আপনিও এই পলিসিতে নিবেশ করতে চান ইন্স্যুরেন্স করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশানে আপনার এজ এবং টার্ম উল্লেখ করুন আমি আপনাদের প্রিমিয়াম এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট জানিয়ে দেব। এইবার আমরা কথা বলবো যদি এই পলিসিকে নেওয়ার পর এমার্জেন্সি লোনের প্রয়োজন পড়ে তাহলে কিভাবে আপনি লোন নিতে পারবেন বন্ধুরা পলিসি নেওয়ার তারিখ থেকে তিন বছরের পর আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন লোন নেওয়ার ক্ষেত্রে এর প্রসেস খুবই সহজ সরল শুধুমাত্র একটি ফর্ম ফিল করবেন আর তারপর কিছু দিনের মধ্যে আপনি লোন পেয়ে যাবেন এইবার কথা বলে নিই সারেন্ডারের হঠাৎ যদি আপনার টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার পলিসিকে সারেন্ডারও করতে পারেন এক্ষেত্রেও পলিসি নেওয়ার তিন বছরের পর আপনি পলিসিকে সারেন্ডার করতে পারেন কিন্তু যদি আপনি আপনার পলিসিকে পাঁচ বছরের পর সারেন্ডার করেন তাহলে তার সাথে বোনাসও পেয়ে যাবেন এই কথাটা মাথায় রাখবেন এইবার কথা বলে নিই গ্রামীণ ডাক জীবন বিমা পলিসি নেওয়ার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে বন্ধুরা প্রথমত এর জন্য স্কুলের সার্টিফিকেট লাগবে যেখানে জন্ম তারিখ উল্লেখ থাকবে বা বার্থ সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত প্যান কার্ড তৃতীয়ত আধার কার্ড এবং দুটি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে পোস্ট অফিসে যাবেন এবং সেখানে বলবেন যে আপনি রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ গ্রামীণ ডাক জীবন বিমা পলিসিতে নিবেশ করতে চান তখন পোস্ট অফিসের পক্ষ থেকে একটি ফর্ম আপনাকে দেওয়া হবে ওই ফর্মকে ফিল করে এবং তার সাথে যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনি গ্রামীণ ডাক জীবন বিমা নিতে পারেন এতে আপনি নমিনেশনের সুবিধাও পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনি যত টাকার এই পলিসি নেবেন আপনি তত টাকার ইন্স্যুরেন্স কভারও পেয়ে যাবেন যদি ডেথ বেনিফিটের কথা বলি তাহলে পলিসি হোল্ডারের যদি অ্যাক্সিডেন্টাল বা নর্মাল ডেথ হয়ে থাকে তাহলে আপনি দুটো ক্ষেত্রেই ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন আপনি যত টাকার পলিসি নিয়েছেন সেই ইন্স্যুরেন্স অ্যামাউন্ট প্লাস অ্যাকিউর বোনাস আপনাকে দেওয়া হবে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে যদি ট্যাক্সের কথা বলি তাহলে এই ইন্স্যুরেন্সে আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট সির আন্ডারে ট্যাক্সের ছাড়ও পেয়ে যাবেন এবং তার পাশাপাশি আপনি যে ম্যাচুরিটি এমন্ট পাবেন তাতে কোনো রকমের ট্যাক্স কাটা হয় না এখন জেনে নেই যদি আপনি এই পলিসিকে নিয়ে থাকেন তাহলে আপনি কী কী পেতে চলেছেন প্রথমত আপনি একটি বন্ড পেপার পাবেন দ্বিতীয়ত রিসিপ্ট পেপার পেয়ে যাবেন এবং তৃতীয়ত একটি পাসবুক পাবেন এবার জেনে নেই টাকা ডিপোজিট করার ক্ষেত্রে কি নিয়ম রয়েছে বন্ধুরা আপনি এতে টাকা ডিপোজিট করার জন্য দু ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবেন প্রথমটি হলো আপনাকে পোস্ট অফিসে পাসবুক নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি টাকা ডিপোজিট করতে পারেন এবং দ্বিতীয়টি হলো আপনি আপনার মোবাইলের মাধ্যমে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের সাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি নিজেই বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে টাকা জমা করতে পারেন ভারতের গ্রামের ডাকঘরে হোক বা শহরের ডাকঘরে হোক গ্রামীণ ডাক জীবন বিমা পলিসির সুবিধা আপনি সমস্ত ডাকঘরে পেয়ে যাবেন এবং আরও ভালো ব্যাপার হলো আপনি ভারতের যে কোনো ডাকঘর থেকে এই পলিসিতে টাকা জমা করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আপনার রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিন আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশানকে অল করে রাখুন যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ